চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি সবজি ক্যাপসিকাম। প্রবাস ফেরত এক উদ্যোক্তা মাল্টিং পদ্ধতিতে ১২ মাসে ক্যাপসিকাম চাষ করে পেয়েছেন সাফল্য। একটি গাছ থেকে একাধিকবার ফল পাওয়া ও অল্প সময়ে বাজারজাতকরণের উপযোগী হয় এই চাষে আগ্রহ বেড়েছে অনেকেরই। প্রতিনিধি মিঠুন মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন ড্যানি রং। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, গাছে গাছে দুলছে সবুজ বর্ণের বিদেশি সবজি ক্যাপসিকাম। জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ইরান ফেরত তরুণ আতিয়ার রহমান, স্বদেশের আপন মাটিতে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। ইন্টারনেট থেকে দেখে শুরু করেন ক্যাপসিকাম চাষ। বাংলাদেশে এসে সর্বপ্রথম আমি দেড় বিঘে চাষ করি। চাষ করার পরে এখন মোটামুটি ওই যে ওই সাইডে যে ক্ষেত আছে ওইটাই আপাতত আমি আড়াইশো কেজি উঠাইছি, তো ভালোই মূল্য পাইছি আর কি। তবে শুরুতে স্থানীয়রা বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও বর্তমানে ফলন দেখে হতবাক। তো ঝাল গাছেরই মতো, অথচ পরে শুনছি ক্যাপসিকাম তো গাছ হইলো, গাছ হয়ে পরে তারপর দেখছি বড় বড় ফল হচ্ছে, ফল হলো পরে দেখো আমার মনে হচ্ছে এই ফল কোথায় বিক্রি হবে, হতাশা জাগলো। এক বিঘা জমিতে ক্যাপসিকাম উৎপাদনে খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। যদি রোগবালাই ও দুর্যোগের মুখে না পড়ে তাহলে এই জমির ক্যাপসিকাম বিক্রি করে আয় হবে প্রায় ৩ লাখ টাকা। বারো মাসি ক্যাপসিকামের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এখন ক্যাপসিকাম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। এবছর জেলার এক হেক্টর জমিতে রবি মৌসুমের শীতকালীন ক্যাপসিকাম আবাদ হয়েছে। অন্যদিকে পোকার আক্রমণ কমাতে সব ধরনের সহযোগিতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা পোকা দমনের জন্য কিছু পরামর্শ দিয়েছিলাম, সেক্ষেত্রে যে সাদা মাছি আছে, জাব আছে, সেইগুলো যাতে এক গাছের ভাইরাস আক্রান্ত গাছ থেকে আরেক গাছে না ছড়ায়, আর সাথে সাথে বলা হয়েছিল মানে ভাইরাস আক্রান্ত গাছগুলো উঠিয়ে ফেলার, কীটনাশক প্রয়োগ করার পর সুফল পেয়েছে। এছাড়া এটির আমদানি নির্ভরতা কমলে দেশের অর্থনীতিতে এর ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ড্যানি রং, মাইটিভি।